পান্দা সাহাবী বলে হে স্ত্রী শুন শুন আমার নবীর গালি দিলে কিন্তু তোরে তালাক দিয়া দিমু। এই কথা বলার পরে পাশের সাহাবীরা এসে কয় হে সাহাবী স্ত্রীকে এমন ভাবে বইলেন না, আপনার দুইটা সন্তান তো আপনার স্ত্রীর জন্য পাগল, বাচ্চাগুলো তো তার মার জন্য পাগল, এই সন্তানগুলোর দিকে তাকাইয়া আপনার স্ত্রী প্রথমবারের মতো ক্ষমা করে দেন। এলাকার মানুষের চাপে তারে ক্ষমা করে দিল, ক্ষমা করে দেওয়ার পরে আবার কয়েক সপ্তাহ যাইতে পারে নাই, কুত্তার লেজ কখনো সোজা হয় না। এবার কয়েক সপ্তাহ যাওয়ার পরে আবার আমার নবীর বিয়াদবে গালি দিয়েছে, জুরি জুরি কি নাও জুবিল্লা বলা যাবে না। নবীর সাহাবী ডাক দিয়ে কয় আর ক্ষমা করব না, তুই আমার জান আমার প্রাণ, আমার নবীর গালি দিয়ে জোস আমি তোরে জারতাম না। এই কথা বলার পরে সাহাবীরা আবারও আসছে, কয় না না দুইবার মাথার তারে ক্ষমা করে দাও, দ্বিতীয়বারের মাথায় ক্ষমা করে দিল, তৃতীয়বার আবার যখন নবীরে গালি দিছে তখন নন্দ সাহাবিটা মনে মনে কয় কি তা করতাম মাথায় ধরতেছে না, সন্তানগুলো তার মারে ভালোবাসে, আমি হইতো তার ঘৃণা করতেছি, বাচ্চাগুলো তো তার মারে ভালোবাসে, একদিক দইল আমার সন্তান আরেক দিক দইল আমার নবী। ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে, মা বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, পরিবার পরিজনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে। এখন যদি আমি এই দিকে চিন্তা করি সন্তান দেখার টাইম আমার কাছে নাই, সন্তান দেখার টাইম, সন্তান দেখার টাইম আমার কাছে নাই, বন্ধুরে অনেক গভীর আলোচনায় ঢুকে গেলাম এই কথা চিন্তা ভাবনার পরে। এখন তো সে মনে করছিল তালাক দিয়া দিব, এখন তালাক দিয়া দিলে হয়তো সংসার বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু যেই ব্যক্তিটা তালাক দেওয়ার আগে নবীরে গাইল লাইছে, তালাক দেওয়ার পরে কম গাইল লাইব না বেশি গাইল লাইব? ওই অন্ধ সাহাবী মনে মনে চিন্তা করে, না না যে আমার নবীরে গালি দে, মান সাফা নবিয়ান ফাকতুলহু, হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমার নবীরে গালি দেয় তারে হত্যা কর। আমি তো বলতে পারবো জীবনে শেষ মরণ নবীর কণ্ঠ শুই না মরণ হয়েছে, আমি তো চোখে দেখি না গো, আমি তো চোখে দেখি না। এবার যেই মাত্র এই কথা বলল আমার নবী আপনার নবী সাহাবে কেরামদেরকে ডাক দিয়ে বলেন এ সাহাবীরা দেখ দেখ আমার পাগল যে মারছে স্বীকার করে, এই পাগলা কি দিয়ে মারছে স্বীকার করে, কেন মারছে এজহারে উল্লেখ করে যে আমি নবীরে গালি দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে যেই ফাইসালা আমি নবীর কাছে এসেছে পাগলের জন্য। আমার নবী বলেন এই পাগলা যদিও তার স্ত্রীকে মেরে দিয়েছে আমার আল্লাহ তাকে মুক্ত করে দিয়েছে। আর জোরে গুন আল্লাহু আকবার, উম্মতের দোরদি তুমি তোমার প্রেমে পাগল আমি, বল উম্মতের দোরদি তুমি তোমার প্রেমে পাগল আমি, আমায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা গো মেরে ঘরে রাসূল তোমায় ভালোবাসি, মনরি দয় জারে করি, বলো বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্য বাণী। আমার যুবক বাইরা ও হুম না কাশীপুর নয়াকান্দি কাদরিয়া তাহিরিয়া সাবিরিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিলের বন্ধু, কি দিয়ে আমি বোঝাবো মাহফিলটা কি জিনিস? এ বন্ধুরি দান করছেন কোনো লস নাই, যেই দিন মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে,
পঞ্চাশ হাজার বছর পর্যন্ত যারা গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। ও যুবক, যুবকের কোন জায়গায় ওয়াশটা দর্শি খেয়াল কইরা শুনবেন। জীবনে হেলাই হেলাই অনেক সময় নষ্ট কইরা দিছি, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাঁটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পাঁচ রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুশো মাঝে গা খেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কেটে নষ্ট ফুল, অতি মায়াই বধু নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা, আমি বলেছি মানুষ অবহেলা করার সময় নষ্ট করা যাবে না। মুরব্বী, গত পরশু দিন মাহফিলে দেখলাম এক মুরব্বী লাঠি নিয়ে মাহফিলে উঠছে, জিগাইলাম বাবা গো হাতের মধ্যে লাঠি কেন? মুরব্বী বললেন, হুজুর আগের মতো সোজা হইয়া দাঁড়াইতে পারি না, এই জন্য লাঠিতে বর করে দাঁড়াইতে হয়, হাড্ডি গুলো দুর্বল হইয়া গেছে, ভিতরে ভিতরে শুধু কামড়াই, কোমরটা ব্যথা করে, লাঠি বর করে দাঁড়াই। যেমন করে মানুষের পা ভাঙ্গে গেলে হাড্ডি দিয়া লাগানো যায় না, রড ঢুকায়া তার পা কে সোজা করা হয়। এমন ভাবে প্রত্যেকটা মানুষের বডিটার ভিতরে রড ঢুকে গেছে, এই রড হলো বেকা লাঠি। তোমার বাবা আগের মতো সোজা হইতে পারে না, আগের মতো চলতে পারে না। ওই হাসরের ময়দানে মানুষগুলো নিজের গামে নিজেরা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। ওই মুহূর্তে কোনো নবী আল্লাহর কাছে বলার সাহস পাবে না, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। ওই পঞ্চাশ হাজার বছর পর যার কথার দ্বারা বিচার শুরু হবে, তিনি হলো তোমার নবী, আমার নবী, রাহমাতুল্লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, বন্ধু রে, ও বন্ধু, ওই পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়াইয়া থাকবে। এই জন্য দুনিয়ার জিন্দিগি পইরা আখিরাতকে বলে যাবেন না। এই দুনিয়াতে চইলা শুধুমাত্র একটা টিনের ঘর বানাইছেন, কেউ হয়তো বিল্ডিংটা বানাইছেন, কেউ হয়তো টাইলসটা দিছেন, কিন্তু মনে রাখবেন এই ক্ষণস্থায়ী জিন্দিগির বাসস্থান সুখে থাকার জন্য কত কিছু করলেন, জান প্রাণ দিয়া রক্তরারে পানি কইরা বিদেশ কইরা বিল্ডিংটা বানাইছেন, কিন্তু আখিরাতে তো আপনি চিরদিন থাকবেন। ওই জায়গা টাকা পয়সা দিয়া জান্নাতে বাড়ি কিনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, হাসরের ময়দানে টাকা পয়সার হিসাব হবে না, হাসরের ময়দানে টাকা দিয়ে কোনো কিছু করতে পারবেন না, দুনিয়ার সম্পদ দিয়ে কিছুই করতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, আজকে যে আখিরাতের জন্য দশটা টাকা দান করলেন, কারা কারা টাকা দিছেন হাত তুলেন। ও সব সব হাত নামান, আজকে দশ টাকা দিয়েছেন, দশ বছর পরে আপনি দানের কথা বলে যাবেন। বন্ধু, একদিন আপনি দানের কথা বলে যাবেন, কিন্তু মনে রাখবেন এই দানটা আমার আল্লাহ মিজানের পাল্লায় তুলবে, মিজানের পাল্লায় বাটকারা লাগাইয়া দিবে। এই জন্য হাসরের ময়দানের কথাটা তুলছি। ও বন্ধু আমার, ওই রাহমাতুল্লিল আলামিন বলেন পঞ্চাশ হাজার বছর পর দাঁড়াইয়া থাকবে, সবার মুখের মধ্যে নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে অম্ব অম্মত
হাশরের ময়দানে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সাত শ্রেণীর মানুষগুলো রে আমার আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দিবে। আর জোরে কর না আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষ? সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক ও সমাজের বিচারক, টাকা খাইয়া সরদারি করেন না, টাকা খাইয়া এমুকরে জিতাইয়া এমুকরে হারাইয়া দিয়েন না। মনে রাখবেন, আপনি যদি বিচারকের মতো ন্যায় বিচার করতে পারেন গো বাবা, আমার নবী আপনার নবী বলেন হাশরের ময়দানে ওই ন্যায় বিচারককে ওই আদেলকে আমার আল্লাহ আরশে আজিম মের নিচে ছায়া দিয়ে দিবে। খুশি না বেজার? আরো জোরে কন্যা খুশি না বেজার? দুই নম্বর হলো যেই মানুষটার মন মসজিদের মধ্যে পড়ে থাকে। আমার দেশের মধ্যে অনেকের মন মসজিদে টিকে না, মসজিদে ঢুকলে গরির ফাইল চায়, ইমাম সাহেব নামাজ বইলে আল্লাহু আকবার ইমাম সাহেব নামাজে বয়া যখন পৈঠক করে পিছন থেকে হের মন আর টিহে না কাশি দে, মানে ইমাম সাহেব বোঝা যায় আমারটা শেষ হয়েছে, থাকতা সালাম ফিরে আইন। আপনি এমন কোন মসজিদ নাই বিশ্বাস না হইলে আপনি যাই দেখবেন জীবনে কাশি দে না, এ মসজিদে গেলে কাশে ইমাম সাহেবের মিস কল দে, থাক দা সালামটা ফিরে নিয়ে লিখে গা, আমার বাপ হাইতে দোকানে বই রয়েছে চা খাইবার লাগে। আর ম্যাক্সিমাম দেখবেন দোকানদার ম্যাক্সিমাম দেখবেন দোকানের মধ্যে কিছু লোক আছে টিয়া সার ওই জায়গা চাষটা লেগে বইয়াতে, মানে আরেকবার চা খেলে তার না লইয়া খাইব, এইভাবে দৈনিক 20 কাপ মাইরা দেয়। কথা কন ঠিক না বেঠে? আরে একদম ডাইরেক্ট উচিত কথা বলছে, দেখেন মসজিদে কালকা যাই দেখেন কেমনে কাশে, যদি অরিজিনাল কাশি হয় তাহলে অসুবিধা নাই। আর ইমাম সাহেব মিস কল দেয় আমি শুনলে বুঝবেন এটা বাটফারি কাশি, আমি কাশির রং উজলো বুঝবেন যে এটা বাটফারি কাশি। রসুল বলছেন যার মনটা মসজিদে পড়ে থাকে তাকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিব। আমার ফুলাফান্ডি এ ফুলাফান্ডি আসত নেই, ফুলাফান্ডি করে দিই তো তারা খাওয়ান দিবো একটু পরে আর ফোলা মানের কত হইলো এর সবচাইতে বেশি মনোযোগ হইলো মোবাইলের ভিতরে। কেমন দিলাম? ঠিক আছে নি? সবচেয়ে বেশি মনোযোগ কিসের উপরে? মোবাইল কে হালকা গজব না ফুরা গজব? হ্যাঁ ফুরা গজব। হের মসজিদ মন টিকে না, এর টিকে শুধুমাত্র মোবাইলের ভিতরে, সবচেয়ে বেশি মনোযোগ মোবাইলে। আরে বাবা ডাইনো চায় না বামেও অবন্ধরে গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, খামি খালকি আর খামখেয়ালি করে ওয়া জড়িয়ে দিবেন না। অনেক দামি হাদিস ব্যবহার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন দুই নম্বর যার মনটা মসজিদে পড়ে থাকে, তিন নম্বর হলো দুই নম্বর ভিতরে আরেকটা আছে যার মনটা এবাদতের জন্য বেকুল, আর যেই মানুষটা আল্লাহর জিকির শুনলে তার মনটা পাগল হয়ে যায়, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহর হাবিব বলেন যেই লোকটা ন্যায় বিচারক, যেই লোকটার মনটা মসজিদে পড়ে থাকে, যেই লোকটা জিকিরের জন্য মাতোয়ারা, আমার দেশে দেখবেন কিছু মানুষ জিকির করতে করতে দাঁড়ায়া পাগলের মতো হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই পাগল যখন জিকির করে পাগলামি করে মানুষ তারে বন্ড বলে গালি দেয়, এমন লোক সমাজে আছে না? যুবক আল্লাহর হাবিব বলেন দুই নম্বর হলো যার মনটা মসজিদে পড়ে থাকে, জিকিরের জন্য যার মনটা ফানা। এখন বলবেন হুজুর তিন নম্বর কি? তিন নম্বর হলো যেই লোকটা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। এখন আপনারা বলুন আজকে যে দান করলাম আমার খুশি করার জন্য দান করছেন নাকি আল্লাহকে? আমার নবী বলেন যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দান করে, দেখছেন আপনাদের স্বার্থে ওয়াজ করতেছি,
যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মোট কইরা দান করে সে যেন সে আরশে আযিমে নিজে ছায়া পাবে। এবার এই জন্য যারা দান করেছেন আপনারা আপনাদের পুঞ্জি করেছেন, এই দুনিয়াদারি থাকবে না গো, এই দুনিয়ার রং তামাশা বন্ধ হইয়া যাবে, এই দুনিয়ায় আপনি থাকবেন না। আমরা মুসলমান হয়েছি বলেই দান করলে সওয়াব পাই, আমরা মুসলমান হয়েছি বলেই নামাজ পড়লে সওয়াব পাই, আমরা মুসলমান হয়েছি বলেই রোজা রাখলে সওয়াব পাই। কিন্তু যারা মুসলমান হতে পারে না, যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে, এরা নামাজ পড়লেও কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যাই, আমরা মুসলমান হয়েছি এই জন্য সব ইবাদতে আমরা সওয়াব পাইতেছি। এখন আমার নবী আপনার নবী বলে যে এই লোকটা আল্লাহকে ভয় পাইয়া পাপ কাজ ছেড়ে দেয়, কণিজালটা হাতের মধ্যে নেই পুকুরে মারার জন্য, মারতে যাইও মারে না কই, আল্লাহ দেখতেছে। একটা মাইয়ার রাস্তায় ডিস্টার্ব করতে যাইয়া বাসতলায় দুইজনে একত্র হয়েছে, তাকে আল্লাহকে ভয় করে তার গায়ে টাচ করে নাই। একটা মানুষ মানুষের আইল কাটতে গেছে, আল্লাহকে ভয় করে আইল কাটে নাই, পানি নেই নাই। আমার রসুল আপনার রসুল বলে দিয়েছেন যারা আল্লাহর ডরে গুনাহ ছেড়ে দেয় আমার আল্লাহ তার আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দেয়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গেল সাত নম্বর হলো আমার নবী আপনার নবী বলেছেন যে এই লোকটা আমার আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, নবীর জন্যই কাউরে ভালোবাসে। এখন আপনারা যে এসেছেন, আমি যদি গাঞ্জা খাইতাম, মদ খাইতাম, সুদ খাইতাম, আপনারা যদি জানতেন আমার ওয়াশরুম থেকে জীবনে আসতেন। যেহেতু আমি আল্লাহর জিকির করি, নবীর গান গাই, আপনারা নবীর জন্য আমাকে ভালোবাসতেছেন, আমিও আপনাদেরকে নবীর আপনাকে নবীর জন্য ভালোবাসতেছি। আল্লাহর হাবিব বলেন যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাহার সঙ্গে ভালোবাসা রাখে, আবার আল্লাহ সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করে। যদি আপনি নবীর প্রেমিক হন আপনাকে ভালোবাসতে হবে, আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন আপনাকে ঘৃণা করতে হবে। এটাই হলো আশেকদের রাসূলদের দৃষ্টান্ত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক আমার নবী আপনার নবী বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউরে ভালোবাসে। দেখেন একটা অন্ধ সাহাবীর কথা মনে হয়ে গেল, অন্ধ সাহাবীর দুইটা চোখ নাই, এই সাহাবীটা কয় আমার মনে কোনো কিছু চাই না, আমার বাবার আমার চোখ যদি ভালো হতো, আমার চোখটা অন্ধ কিন্তু আমি আমার বাবারে দেখতে আমি আগ্রহ করি না, কিন্তু আমার দুইটা চোখ যদি আল্লাহ আমার দুইটা চোখ ভালো করে দিত, আমি যে চোখটা অন্ধের কারণে কিছু দেখি না আমি আফসোস করি না, কিন্তু একটা জিনিস আমি দেখি না বলে আমি বড় আফসোস করি। সাহাবারা ডাক দিয়া বলে ও পাগল তুমি কি দেখার জন্য আফসোস করো? ডাক দিয়া কয় আমার মা আছে, বাবা আছে, দুনিয়ার অনেক কিছু আছে, কোনো কিছু দেখি না বলে আমার কোনো আফসোস নাই, একটা মাত্র আফসোস আমার যদি দুইটা চোখ থাকতো আমি চোখ দিয়া নয়ন পরে আমার নবীর চেহারা মুবারক দেখতাম। আল্লাহ একবার জোরে বলেন না, আমি আমার আল্লাহকে দেখতাম কিন্তু আমার দুইটা চোখ নাই বলে আমি আল্লাহর হাবিবকে দেখতে পারতেছি না, মনের মধ্যে বড় দুঃখ আবার মাঝে মাঝে আনন্দিত। এক সাহাবী ডাক দিয়া কয় তুমি দুঃখ করো আবার আনন্দিত কেন? আমি চোখ দিয়া হয়তো নবীরে দেখি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলেছেন আন্নাবিক ইউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। আমি যদি ঈমানদার হই চোখে যদি আমি নবীরে না দেখি আমার মনের ঘরের ভিতরে তো নবী আছে, কথা কন্যা ঠিক কিনা? দেখছেন নি সাহাবায়ে কেরামদের প্রেমের ধরন কেমন, ঢং কেমন? ইনদিমিন টাইমে ওই কন্দ সাহাবীর একটা স্ত্রী ছিল, এটা ছিল দাসী, তার দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তান তার মাকে বড় ভালোবাসত। এই কন্দ সাহাবীর স্ত্রী যদিও দাসী ছিল কিন্তু দাসীটা আমার নবীরে মাঝে মাঝে গালাগালি করত, জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমরা হুম না কাশীপুর নয়া কান্দি, নয়া কান্দি না নয়া হাটি, নয়া কান্দিতে যদি আমাদের সামনে কেউ আমার নবীরে গালি দেয় আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? আমরা কি চুপ করে বসে থাকবো নাকি? অত সন্দ সাহাবি বলে
আমার স্ত্রী আমার নবীরে গালি দিয়েছে। অন্ধা সাহাবী বলে, হে স্ত্রী শুন শুন, আমার নবীরে গালি দিলে কিন্তু তোরে তালাক দিয়া দিমু। এই কথা বলার পরে পাশের সাহাবীরা এসে কয়, হে সাহাবী, স্ত্রীকে এমন ভাবে বইলেন না, আপনার দুইটা সন্তান তো আপনার স্ত্রীর জন্য পাগল, বাচ্চাগুলো তো তার মার জন্য পাগল, এই সন্তানগুলোর দিকে তাকাইয়া আপনার স্ত্রী প্রথমবারের মতো ক্ষমা করে দেন। এলাকার মানুষের চাপে তারে ক্ষমা করে দিল। ক্ষমা করে দেওয়ার পরে আবার কয়েক সপ্তাহ যাইতে পারে নাই, কুত্তার লেজ কখনো সোজা হয় না। এবার কয়েক সপ্তাহ যাওয়ার পরে আবার আমার নবীরে বেয়াদবে গালি দিয়েছে, জুরি জুরি কি নাও জুবিল্লা বলা যাবে না। নবীর সাহাবী ডাক দিয়ে কয়, আর ক্ষমা করব না, তুই আমার জান আমার প্রাণ, আমার নবীরে গালি দিয়েছস, আমি তোরে জারতাম না। এই কথা বলার পরে সাহাবীরা আবারও আসছে, কয়ে না না, দুইবার মাথার তারে ক্ষমা করে দাও। দ্বিতীয়বারের মাথায় ক্ষমা করে দিল, তৃতীয়বার আবার যখন নবীরে গালি দিছে তখন নন্দ সাহাবিটা মনে মনে কয়, কি তা করতাম, মাথায় ধরতেছে না, সন্তানগুলো তার মারে ভালোবাসে, আমি হয়তো তার ঘৃণা করতেছি, বাচ্চাগুলো তো তার মারে ভালোবাসে, একদিক দইলে আমার সন্তান আরেক দিক দইলে আমার নবী। সকল মানুষের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে, মা বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, পরিবার পরিজনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে। এখন যদি আমি এই দিকে চিন্তা করি, সন্তান দেখার টাইম আমার কাছে নাই, সন্তান দেখার টাইম, সন্তান দেখার টাইম আমার কাছে নাই, বন্ধুরে অনেক গভীর আলোচনায় ঢুকে গেলাম এই কথা চিন্তা ভাবনার পরে। এখন তো সে মনে করছিল তালাক দিয়া দিব, এখন তালাক দিয়া দিলে হয়তো সংসার বিচ্ছিন্ন হইয়া যাবে, কিন্তু যেই ব্যক্তিটা তালাক দেওয়ার আগে নবীরে গাইলাইছে, তালাক দেওয়ার পরে কম গাইলাইব না বেশি গাইলাইব? ওই অন্ধ সাহাবী মনে মনে চিন্তা করে, না না, যে আমার নবীরে গালি দে, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন, যেই ব্যক্তি আমার নবীরে গালি দেয় তারে হত্যা করো, তারে হত্যা করো। এই কথা চিন্তা ভাবনা করি, আমি তো চোখে দেখি না, আমার স্ত্রী আমার নবীরে কয়েকবার গালি দিয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি, এখন আর আমি ক্ষমা করতে পারবো না, ভাবছিলাম তারে তালাক দিয়া দিমু, না না, তালাক দিল আবার বেশি বেশি গাইলাইব, না না না, হাতের মধ্যে একটা খন্তি লইছে, খন্তি এমন একটা সাফাল লইয়া, সাফাল লইয়া স্ত্রীর তলপেটের মধ্যে এমন জোরে একটা ঘাই মারছে, স্ত্রীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মার্ডার কেসের আসামি অন্ধ সাহাবি, সময় নাই দেখে টাইনা কইয়া যাইতেছি। এখানে আমি এবারও হাদিসটা আমার মোবাইলে আছে, আমি ইচ্ছা মতে হাদিসটা পইরা পইরা ওয়াজ করতাম, সময় যেহেতু কালের সন্ধ্যা নষ্ট করে বলাইছি, এই জন্য আমি ডাইরেক্ট বোঝাইয়া দিয়া যাই অনুবাদ গুলো। আমার নবীর কাছে অন্ধ সাহাবি মার্ডার কেসের আসামি, খুনকা বদলা খুন, আমার নবীর কাছে বিচারে গেল। এখন চিন্তা করলো তার ডাক, সাহাবিরে ডাকানো হয়েছে, সব সাহাবিরা এই তথ্য জানার জন্য এত বড় ঘটনাটা ঘটলো, কেমনে স্বামী তার স্ত্রীরে মাইরা ফালাইলো, অন্যায় কি, অন্যায় হলো আমার নবীর গালি দিছে, স্বামী কর্তৃক স্ত্রী বলি হইয়া গেছে, এখন আমার নবী পাগলারে দরবারে ডাকাইয়া ডাক দিছে, পাগল তুমি কি তোমার স্ত্রীকে মেরেছ? পাগলা বলে, নবী গো, আমি মেরেছি। কেন? আপনি নবীরে গালি দেওয়ার কারণে। সাহাবীরা মনে করছে, না জানি বিচারটা কি হয়, যিনি আসামি তিনি বা তিনি তো স্বীকার করেছেন, কিন্তু আমার নবী আপনার নবী তো গাইবের খবর দেনওয়ালা, আমার নবী আপনার নবী বলে, পাগল তুমি কি সত্যি মেরেছো? ওই জি, আমি নিজের হাত দিয়ে মেরেছি। কি দিয়া মেরেছো? শাবল দিয়া মেরেছি। এই কথা বলার পরে সাহাবীরা কে খাইছে রে, এখন তো তার অবস্থা ভয়াবহ হয়ে যাবে, ভয়াবহ হয়ে যাবে। সাহাবী দাঁড়তইন কণ্ঠে, চোখে তো দেখে না, সাহাবী মনে মনে কই, আমি চোখে দেখি না, কিন্তু আমি তো নবীর কণ্ঠ শুনতাছি, আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার, এবার যদি আমার মরণ হয়ে যায়,
আমি তো বলতে পারবো জীবনে শেষ মরণ নবীর কণ্ঠ শুই না মরণ হয়েছে, আমি তো চোখে দেখি না গো, আমি তো চোখে দেখি না। এবার জয় মাত্র এই কথা বললো আমার নবী আপনার নবী সাহাবে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা দেখ দেখ আমার পাগল যে মারছে স্বীকার করে, এই পাগলা কি দিয়ে মারছে স্বীকার করে, কেন মারছে? এজহারে উল্লেখ করে যে আমি নবীরে গালি দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে যেই ফয়সালা আমি নবীর কাছে এসেছে পাগলের জন্য। আমার নবী বলেন এই পাগলা যদিও তার স্ত্রীকে মেরে দিয়েছে, আমার আল্লাহ তাকে মুক্ত করে দিয়েছে। আর জোরে গুন আল্লাহু আকবার, উম্মতের দোরদি তুমি তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের দোরদি তুমি তোমার প্রেমে পাগলামি, আমায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা গো মেরে ঘরে, রাসূল তোমায় ভালোবাসি, মনরি দয় জারে করি, বলো বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে। এ আমার বাবা ও আমার কাশীপুর নয়া কান্দির বাবা, আমি বলছিলাম নবী রাজি থাকলে আল্লাহ রাজি হয় কথা কন ঠিক কিনা, এই জন্য আপনি যদি এই প্রেমটার হৃদয়ে ধারণ করতে চান, তাইলে যদি আপনি বাংলাদেশে অবস্থান করতেছেন, দেখছেননি ভালোবাসা কি জিনিস, যে যার ভালোবাসে সে তার বিরহে জীবন দেয়। ও ভালোবাসা কি জিনিস, আল্লাহ কি ভালোবাসবেন 100% ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন 100% ভালোবাসবেন? যেমন আল্লাহকে ভালোবাসা যদি বুঝতে চান, ফিলিস্তিনের দিকে একটু নজর দিয়ে তাকান, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা কি কয় জানেননি, ওরা বোমা মারতেছে চোখের সামনে, সব উড়াইয়া দিতেছে, সব উড়াইয়া দিতেছে। ছোট বাচ্চা ইহুদিরে ডাক দিয়ে কয় তোরা আমরার মাথার উপর দিয়ে মিসাইল দেশ, তোরা আমাদের মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র দেশ, তোরা আমাদের মাথার উপর দিয়ে রকেট হামলা করস, তোরা যদিও ক্ষমতা পাইয়া আমাদের উপরে তোরার সামর্থ্য থাইকা থাকার পরে আমাদের মাথার উপরে, আমাদের মাথার উপরে রকেট মাইরা আমরা চোখের সামনে আমরা বাপের উড়াই দিতেছ, আমার বাইরে উড়াই দিতেছ। একটা কথা মনে রাখিস, তোদের রকেটের উপরে কিন্তু আমার আল্লাহ বাস, তোদের মাথার উপরে কিন্তু আমার আল্লাহ আছে। তোরা যদি আমরার মারস না কেন, তোরা আমরার মারবি, আমরা মরে যাব, কিন্তু আমার আল্লাহ আমরার দেখবে। ছোট একটা বাচ্চা কইছিল ফিলিস্তিনে, তোরা আমরার মার বিচার পৃথিবীর কোথাও দিব না, বিচার দিব আমার আল্লাহর কাছে। এই কথা বুঝেন না কেন রে বাবা, ফিলিস্তিনের মুসলমানদের চিত্র দেখলে কিসের ওয়াজ করম, কিসের হাসি তামসা করতাম, রাতের বেলা ঘুমাইতে পারি না। 500 জন আহত ব্যক্তি যারা হসপিটালে ছিল, গত সপ্তাহ বোমা মাইরা এদেরকে হসপিটালটা উড়াইয়া দিয়েছে, এমন নাফরমানের দল ইসরায়েলের গোষ্ঠী ইহুদের বাচ্চারা কথা কন ঠিক না বেঠে। হ্যাঁ যুবকেরা দল কেমনে ঘুম আসে, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন, এক জায়গায় আঘাত লাগলে আরেক জায়গায় আঘাত লাগতে হবে, এই জন্য ফিলিস্তিনের চিত্র দেখলে চোখে ঘুম আসে না, ফিলিস্তিনি মুসলমানদের করুণ চিৎকারে ঘুম আসে না। অথচ ফিলিস্তিন নিজেদের স্বাধীন রাষ্ট্র, ওই বাদামার বাচ্চাগুলোরে 1947 সালে তারা জাগা দিছিল, ওই হিটলারে যখন কয়েক লক্ষ ইহুদিরে মাইরা ফলাইছে, আগুন দিয়ে বোমা মাইরা উড়াই দিছে, আর কিছু লোক ওখান থেকে ভাই গায়ে সেই ফিলিস্তিনে জাগা চাইছিল। আজকে এই ইহুদির বাচ্চারা ফিলিস্তিনের দখল করতে 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 100 ভাগের 90 ভাগ তারা দখল করে ফলাইছে এই ইসরায়েলের গোষ্ঠীরা। ওই মুসলমানদের দেয়ালের মধ্যে পিট লাগিয়ে গেছে, মুসলমানরা যখন প্রতিবাদে দাঁড়াইছে, বাংলাদেশের কিছু ইসরায়েলের দালাল আছে যারা ইসরায়েলের পক্ষে কথা কয়, কথা বলেন ঠিক না
বেঠি আর জোরে কন্যা ঠিক না বেঠি এই জন্য যুবক আমরা যদিও বাংলাদেশে ফিলিস্তিনের জন্য এত মায়া কান্না কেন এই ফিলিস্তিনের ভিতরে অনেক নবীগণ হিজরত করে গিয়েছেন এই ফিলিস্তিনের ভিতরে অনেক নবীদের রওজা মোবারক আছে এই ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে যেই মসজিদের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা এই মসজিদের নাম হলো মসজিদ আকসা এই মসজিদটা ফিলিস্তিনে আছে এই মসজিদটার দিকে ফিরে আমরা নামাজ পড়তাম যে এই মসজিদের নাম হলো মসজিদ আকসা এটা ছিল মুসলমানদের প্রথম কেবলা কথা কন্যা ঠিক না বেঠি এই কেবলার দিকে ফিরে নামাজ পড়তাম শেষ পর্যন্ত যখন মসজিদ হারামের দিকে কেবলা হয়ে গেল তখন আমরা সেই দিকে ফিরে নামাজ পড়ি কিন্তু ইতিহাস ভুলে গেলে চলবে না এই মসজিদ আকসাটা ফিলিস্তিনে এই মসজিদ আকসাটা মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদটা কি দিয়ে বানাইছে জানেননি বন্ধুরে কি বলবো দুঃখের কথা এই মসজিদটা দুনিয়ার কোনো ইট বাটার থেকে ইট আইনা বানাই নাই দুনিয়ার কোনো পাহাড় থেকে পাথর আইনা বানাই নাই এই মসজিদটা বানাইছে সমুদ্র নিচের তল দেশ থেকে কিছু পাথর তুললা এই পাথরগুলো কোনো কেরেন দিয়া তুলে নাই এই পাথরগুলো জিন দিয়া উঠানো হয়েছে জিন দিয়া উঠানো হয়েছে যেই পাথরগুলো দিয়া মসজিদে আকসা বানানো হয়েছে এই মসজিদটার প্রত্যেকটা পাথরের ভিতরে সূরা ইয়াসিন লেখা ছিল আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ এই মসজিদটা সেই মসজিদ বন্ধুরে ও বন্ধু এই মসজিদের ভিতরে এই মসজিদটা সেই মসজিদ যেই মসজিদে আমার নবী যখন মেরাজে যাবে মেরাজে যাওয়ার সময় দুই রাকাত নামাজ যেই মসজিদে পড়ছে এই মসজিদটার নাম হলো মসজিদে আকসা এই মসজিদে আমার নবী মেহরাবে দাঁড়ায় ইমামতি করেছেন আমার নবীর পিছনে 1,00,000 চোর এই মসজিদের ভিতরে নবীর পিছনে একতাদার করে নামাজ পড়ে তার মানে প্রমাণ হয়ে গেল মসজিদ আকসাটা সাধারণ কোন জায়গা নয় এই জায়গাটা রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনের একলা নয় এটা দা রক্ষা করার দায়িত্ব এই মুসলমানরা ইসরায়েলি ইহুদি গুন্ডা বাহিনীর বিরুদ্ধে দাঁড়াইবার দায়িত্ব শুধুমাত্র ফিলিস্তিনের একলা নয় সারা বিশ্বের মুসলমানদের দায়িত্ব কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো মুসলমান রাষ্ট্র হলো 57টা জোরে বলেন না রাষ্ট্র কয়টা মুসলমানদের রাষ্ট্র কয়টা 57টা রাষ্ট্র আছে এই 57টা রাষ্ট্র ইসরায়েল যখন হামলা চালাইলো সবাই যার যার জায়গা থেকে অ্যাকশন অ্যাকশন কত বক্তব্য দিছে কিন্তু ইসরায়েলে ডরায় না কেন ডরায় না জানেননি একটা রাশিয়ার ডরে আমেরিকা কথা কয় না ইসরায়েলে কথা কয় না একটা চীনের ডরে ইসরায়েলে কথা কয় না আমেরিকা কথা কয় না একটা রাশিয়ার ডরে আমেরিকা কথা কয় না ইসরায়েলে কথা কয় না একটা কোরিয়ার ডরে ইসরায়েলে কথা কয় না আমেরিকা কথা কয় না কেন জানেন ওদের কাছে অস্ত্র আছে অস্ত্র আছে আর মুসলমানদের কাছে মুসলমানদের ভিতরে অনেক মুনাফিক বেশি এই মুনাফিকদের কারণে মুসলমানদের ক্ষতি হচ্ছে এখন আমি ডাইরেক্ট কথা প্রাইম মিনিস্টারের বরাবর বলে দিতে চাই বাংলাদেশে রাস্তা হয় গতকাল টানেল উদ্বোধন হলো এর আগে পদ্মা সেতু উদ্বোধন হলো এর আগে অনেকগুলো মেট্রো রেল উদ্বোধন হলো সব ঠিক আছে কিন্তু পাশের আমাদের দেশের ভিতরে দেশকে শক্তিশালী করতে গেলে এখন অস্ত্র দরকার আছে কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না বেঠি এইগুলো মজুদ রাখতে হবে 57টা দেশ যারা সারা বিশ্ব রাজত্ব করছে সালাউদ্দিন আইয়ুবির কথা আমরা বলে যাই নাই উসমানী শাসনামলের কথা আমরা বলে যাই নাই এরা কিভাবে করলো এই জন্য সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে গেলে 57টা দেশ অস্ত্র সংগ্রহ করতে হবে কথা বলেন ঠিক না বেঠি অস্ত্র সংগ্রহ করতে হবে তাইলে মুসলমানদেরকে তারা ভয় পাবে শুধুমাত্র হুংকার দিয়ে কাজ হবে না শুধুমাত্র ঘরে বৈশা বৈশা সিল্লি মারা অ্যাকশন অ্যাকশন বিশ্বের মুসলিম এক হও এক হও মুখের কথাই চিরা বিজে না এখন আমাদেরকে সেই সামরিক শক্তি অর্জন করতে হবে কথা বলেন ঠিক না বেটে এটা আমার পরিষ্কার কথা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসা
নাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জোরে দাও ইমানি হংকার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন মাথার উপরে উড়ছে শকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন ধাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচুকে শহীদি হিংস্র মর্মর মানবতা বিরোধী হরতাল শয়তান ইহুদি হাত তুলে বলো ঠিক কি না বলো মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচুকে শহীদি হিংস্র মর্মর মানবতা বিরোধী হরতাল শয়তান ইহুদি কথা কোন ঠিক কি না বলেন জাগো মুসলিম আবার জালিমের দুর্গ করে ছারখার জাগো মুসলিম আবার জালিমের দুর্গ করে ছারখার ঠিক কি না বলো মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক কি না বলো আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি কথা কোন ঠিক কি না বলেন বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার ঠিক কি না বলো মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসার আকসায় আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দিবেন কেড়ে নিতে দিবেন দিবেন আমার কি ফিলিস্তিন যাই তুইব মনে করেন আমরা কি ফিলিস্তিন যাই তুইব যাই তুইব না যাওয়ারও দরকার নাই যেতে হবে না আমি বিশ্বাস করি ইয়েমেন দেশের শাহজালাল এই দেশে এসেছিলেন অস্ত্র নিয়ে আসে নাই আল্লাহু আকবার বলেছিলেন গুরু গোবিন্দের বিল্ডিং টুকরো টুকরো হয়েছে আমরা বিশ্বাস করি এই 360 আউলিয়ার বাংলাদেশের আশেক যদি রাত্র তাহাজ্জুদের টাইমে চোখের পানি ফালাইয়া ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া করে তাইলে ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর দুর্গ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কথা বলেন ঠিক না বেঠে আমার ঘুম হয় না যেহেতু আমি গবেষণা করি আপনি দেখছেন তো কথা তথ্য বলছি আমি কতগুলো তথ্য বলছি আপনি খেয়াল করছেন তো এই তথ্য আমার এই যুবকরা জানে না ওরা মনে করছে ইসরায়েল মনে হয় একটা স্বাধীন রাষ্ট্র মিথ্যা কথা ইসরায়েল স্বাধীন রাষ্ট্র নয় ইসরায়েল বাদাম না ইসরায়েল কি আল্লাহর হস্তে ফিলিস্তিনের কাছে যান ভিক্ষা চাইছিল একটা জায়গা চাইছিল জায়গা চাইছিল আর এই জায়গাটা তারা দখল করে নিয়ে আজকে ফিলিস্তিন ওই মুসলমানদের অনৈক্য মুসলমানদের মধ্যে মুনাফিকি মুসলমানদের মধ্যে বিভিন্ন লুপ বিভিন্ন কারণে টাকা পয়সা খাওয়াইয়া ওই পশ্চিমারা বিভিন্নভাবে মুসলমানদের সাথে বিভিন্ন কন্ট্রাক্ট করে চুক্তি করে আজকে মুসলমানদেরকে ঢালাওভাবে এইভাবে মেরে তসতস করে ফেলছে আজকে যখন মুসলমানরা রুখে দাঁড়াইছে তখন একদল বাংলাদেশের গুমটার তলে যে টিকটক মূলবি কিছু আসেনি টিকটক মূলবি আসেনি এই টিকটক মৌলবীরা বলতেছে এই যুদ্ধ বিগ্রহ ভালো না যুদ্ধ বিগ্রহ বলে ভালো না হে ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলে নাই এবং বরং ফিলিস্তিন কেন ওই প্রতিরোধ করলো কেন হামাস কেন আক্রমণ করলো এই জন্য তারে বলতেছে সন্ত্রাসী নাউজবিল্লাহ জোরে কেন কেন তারা তো দেশ রক্ষা করতেই হবে দেশ রক্ষা করতে হবে না
এই মুহূর্তে যত কিছু আমরা অস্ত্র থাকা হোক না থাকুক, মায়ানমার যদি আয়া ক বাংলাদেশে দখল করে লাইব, বোমা মারলে কি আমরা বয়াত হই? আমরা বয়াতেন না বেটা। আমি গতকাল চট্টগ্রাম কইছি, আবার এর আগের দিনও কইছি, মাননীয় প্রধানমন্ত্রীর বলছি, আপনি সেনাবাহিনীরে ট্রেনিং দেন, আপনি আর্মিরে ট্রেনিং দেন, আপনি বিজিবিরে ট্রেনিং দেন, আপনি পুলিশরে ট্রেনিং দেন, এখন আমরা ট্রেনিং দেন। আমি ডাইরেক্ট কইছি, আমরা আমরা বেতন লাগতো না, মাঝে মাঝে একটা ডেট করেন, আমরা কোন জায়গায় যা ট্রেনিংটা করতে দিয়া রাখেন, কাজে লাগবো, কাজে লাগবো। এই মুহূর্তে যদি পঞ্চাশ জনের তালিকা করে হুমনা কাশিপুর, আমি এক নম্বর কামাল ভাই, দু নম্বর ওই দিছে দিছে দাঁড়ান দাঁড়াই ইসরায়েলের গুন্ডা বাহিনীরে আমার কথাগণ ঠিক না বেঠে একেবারে ফিলিস্তিনের মুসলমানরা কেন আকসাকে রক্ষা করতে যায় জীবন দিবে? সারা বিশ্বের মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, সংগ্রাম করবে আকসাকে রক্ষা করার জন্য। হাত তুলে বলুন ঠিক কি না বলুন? সবাই মিল্লা দিমু, এই মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনের একলা না, এটা সারা বিশ্বের মুসলমানদের প্রথম ক্যাবলা। কথা বলেন ঠিক না বেঠে? কেউ এই মুহূর্তে যদি আপনার মসজিদে বাঙ্গালাই তো আপনি কি বয়ে থাকবেন? কাশীপুরের মসজিদ বাংলে গীতা ইয়া গাগুটিয়ার বেড়া বয়ে থাকবো? সবাই মিললে তার ধরতো না? সাহসটা কত, সাহসটা কত মসজিদের বাঙ্গালি আছে, সাহসটা কত? আর এইভাবে ইসরায়েল আইসা এই ফিলিস্তিনরে বুমা মাইরা মসজিদের এলোমেলো করে ফেলাইতেছে, আর আমরা এর বয়ে বয়ে সেরা কই? এগুলো ঠিক না, মুসলমান মেরে হমান করতেছে, আর হে ইয়ান তিন বেলা খায়া পিড়ে বলে ঠিক না। আর রোহিঙ্গা কয় কি? এটা ইসরায়েলের যেটা তো ভাই, কথা বলেন না কেন? এইগুলার কারণেই সবচেয়ে বড় সমস্যা। ডলার খায়া কালার পাল্টাইলা, তাহিরি ডলার খায়া কালার পাল্টাই না বেড়া না, বুঝেন না? রাত্রে তিন একটার এই বারোটার সরে কি ওয়াশটা ধরছি, অত সোজা ওয়াশ কিন্তু ধরি নাই, হার্ড ওয়াশ ধরছি। এরপর আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আমি প্রত্যেকটা তথ্য দিছি একমাত্র আমার এই যুবকগুলার জন্য। এই যুবকগুলা জানবে এটা মুসলমানদের প্রথম ক্যাবলা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিছে না মাদ্রাসা দিছে গজল শুন না? ওরে বাবা রে, মাশাল কি দিব, আমি কি দিব না? আইডিয়ার ফোন দিয়ে মাশাল্লাহ, এদিকে আমাকে দিয়েছে কামাল ভাই, এটা আমাকে দিয়েছে। আবার আপনি আবার ওই রেকর্ডিংটা আছে না, কই বুঝে এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, মাহফিলের টাকা তাহিরি মেরে দিচ্ছে, মেরে দিচ্ছে, মেরে দিচ্ছে। সেরা দিব, সেরা দিব, সেরা দিব। এই জন্য সতর্ক সতর্ক করে দিয়ে গেলাম, চেয়ারম্যানটা সাক্ষী রেখে গেলাম। কথা কন ঠিক না বেটি? আরো যখন ঠিক না বেটি? শরীরে রক্ত আসেনি, জিদ আসেনি, কামের জায়গায় জিদরা ডাইলেন, আকামজা ডাইলেন না। ওই এক মায়ের ছেলে পছন্দ করছে, ছেলে রাজি না, দিকে মেয়ে কিতা করছে, ওই চেয়ারের মধ্যে উঠছে, গলার মধ্যে একটা লাগাইছে, লাগাইয়া এমনি থইছে, থইয়া পিতাছে। দেখো তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি কিন্তু এই যে জুলাই ফেললাম, ছেলে কো জুলাইরে কিছু করার নাই, হ্যাঁ জুলাইরে কিছু করার নাই, বা জুলাই দিছে, জুলাই দিয়া চেয়ারটা লাতি মারে ফালাই দিয়া টকর টকর করে দেখা লাস্টে কো, ও আব্বা তুমি কো আমার বাসাও। হারামের মধ্যে আরাম আছে? হারামের আরাম আছে? আগে একটা মেয়ে বিয়ে করতে গেলে ফুলা বাপ মার অপেক্ষা করছে, আমার আব্বা আম্মা যে কানারে বিয়ে করে কানোয় বিয়ে করুম, ল্যাংরা করলে ল্যাংরা হই, কালা হইলে কালা হই। আর ওহন ইডারে ভাল লাগে, ইডার ট্রেনে দেখা আরেকটা টিকটু ফিল্টার মেয়ে দেহে হিডারে ভাল লাগে, ফিল্টার দিকে না ভাগ হলি, তখন মাথা সুখ নষ্ট না তা সব দশ না গাঞ্জা খায় মাঝে মাঝে সাফা সাফা ইঙ্গার এসে বলিস না। দেখ রে সব কিন্তু বুঝি কয়ে দিলাম, সাবধান কয়ে দিলাম, যুবক যার যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, আমরা আকসার প্রেমে মেতে উঠব। কথা বলেন ঠিক না বেঠে? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুচুকে শহীদি, হিংসা বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান নিহুদি, ঠিক কিনা? এটা হবে কন্টেন্টমেন্ট, এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। এই দেশ হোক বাহিরে হোক কোনো অপশক্তি, আমরা ইসলামের বিরুদ্ধে কেউ যদি অপশক্তি করে সেটা আমরা বরদাস্ত করব। সবাই কি একমত? কারা কারা একমত হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নার আলো, অ্যাকশন অ্যাকশন, শিয়াদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন।
এই ডাক যদি কবুল হয়ে যায়, একটার মহব্বত যদি কবুল হয়ে যায়, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, ঠিক কিনা বলেন? আমরা নীতি লড়াইলেই তাসমানি গজব আসবে, আমরা নীতি ঠিক রাখলে আল্লাহ ঠিকই রহমত দিবে, এটা কি বিশ্বাস আপনাদের আছে? এই বিশ্বাস কি আপনাদের আছে? তবে আখিরি কালাম শেষ বেলার কথা বলে দেওয়া যায়, লাস্টের কালাম হলো আমরা নবীকে ভালোবাসবো জানার চাইতে কম না বেশি, বেশি ভালোবাসলে লাভ আসেনি, লাভ আসেনি, এই ছেলেটা পুরস্কার পাইছিনি, দুনিয়াতে না তার সুখ নাই, আখিরাতে সুখ থাকবনি, নাকি তো অন্ধই উঠবো, না আল্লাহ সুখ ভালো করে দিব, শুধু তাই নয় তার খেদমতের জন্য সত্যের জন্য হুর দিয়ে দিব, জুরগনা সুবহানাল্লাহ। তো আমার যুবকরা যারা এখানে আসছেন, আপনাদেরকে একটা কথা বলি বাজান, আজকে থেকে ওয়াদা, আহলে সুন্নাত আমরা শুননি না কথা, আমরা শুননি না, শূন্যতের যে কোনো প্রোগ্রাম যখন হবে আপনারা সবাই দৌড়ায় যাবেন, ঢাকাও যদি হয় আপনারা যাবেন, এবং গাউসিয়া কমিটির পতাকা থাকবেন, আপনারা জানেন সারা বাংলাদেশে গাউসিয়া কমিটি, শুধু বাংলাদেশ নয় বিশ্বের সব জায়গায় গাউসিয়া কমিটির যে অনন্য ভূমিকা দেখেন আপনারা, করোনায় কী করছে দেখেন, আরে কত হাজার লাশগুলোকে দাফন করছে, এবং মানবিক সংগঠন গাউসিয়া কমিটি হুজুর কাবলা আল্লামা সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের প্রতিষ্ঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশের মধ্যে আপনারা থাকবেন এবং গাউসিয়াতের কাজ করবেন, এবং সবচেয়ে বড় কথা হলো মা বোনদেরকে বলবো, মা বোনরা আছে কিনা, মা বোনদেরকে বলবো আপনারা স্বামীর খেদমত করবেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে খেদমত করার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সবাই সংসারটাকে সুন্দর করে সাজাই, সমাজটাকে সুন্দর করে সাজাই, সমাজ এবং সংসারকে সুন্দর করে সাজাতে গেলে এই মাদ্রাসার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করবেন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীনে সালাম।